একই প্রসেস আমরা আবার মোবাইলে রেকর্ড করতে পারি, মোবাইল রেকর্ড করে রেকর্ডটাকে নিয়ে আমি সরাসরি আমি কাউকে ইউজ করতে পারি। আচ্ছা, অথবা আমার একটা মাইক্রোফোন আছে, তাহলে আপনি ডাই মাইক্রোফোন তৈরি করে নিতে পারেন। যেমন আমার হেডফোন আছে, হেডফোনে যে মাইক্রোফোনটা কাজ করে না ওটাকে আমি ঠিকঠাক করে আমি একটা মাইক্রোফোন বানালাম, করতে পারি, তাই না? আচ্ছা, বা আমার যদি মোটামুটি ভালো মোটামুটি বাজেটের ক্ষেত্রে সর্বনিম্ন বাজেট 300 টাকা, সর্বোচ্চ প্রায় 15,000 টাকা, এর বাজেটের ভিতরে আপনি একটা মাইক্রোফোন কিনে নিতে পারেন। ঠিক আছে, এক জিনিস তো এখন এই যে মাইক্রোফোনটা যে আমি রেকর্ড করব, রেকর্ড করার সময় কয়েকটা প্রবলেম হবে। নাম্বার ওয়ান, আমার যদি ফ্যান ঘুরে তা ফ্যানের শো শো আওয়াজটা চলে আসবে, ওকে, এটা একটা প্রবলেম। এরপর ভয়েসের মধ্যে আমাদের কিছু ইকো থাকবে, ইকোগুলো নিয়ে একটা কাজ করতে হবে, এবার কম্প্রেসারের কাজ করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এই এটা করতে হবে, মডিফাই করে সুন্দর একটা ভয়েসে রূপান্তর করতে হবে, তারপর না ওটা আমরা ইউজ করতে পারবো। এখন নর্মালি যদি বলেন, স্যার আমি যদি চাই একটা স্টুডিওর কাছে, স্টুডিওতে একটা প্রফেশনাল ভয়েস আর্টিস্ট আপনার পরিচিত থাকে থাকে এবং আপনাকে সে যদি সাপোর্ট করে, সাপোর্ট করে বলতে কিরকম, সে যদি বিনে পয়সা করে দেয় অথবা খুব কম বাজেটের মধ্যে করে দেয়, সেটা আপনার হচ্ছে প্লাস পয়েন্ট। বাট নর্মালি একজন নর্মালি দেখে খুব ভালো করে ফলো করেন, আমরা যদি এখান থেকে এটা দেখি, জুম করি একটু, দেখেন আমরা অ্যাডোবি অডিশন নিয়ে যখন কাজ করব তখন দেখেন ফাইল এডিট ভিউ উইন্ডো হেল্প এই পাঁচটা মেনু এখানেও কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না? প্রতিটা সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কিন্তু এই পাঁচটা মেনু পাচ্ছি। ওকে, মাঝখানে কিন্তু সফটওয়্যার ভেদে মাল্টি ট্র্যাক, ক্লিপ, ইফেক্ট, ফেভারিট, ভিউ, ফেভারিট এ পর্যন্ত কয়টা কিন্তু আমাদের পরিবর্তন আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি মেনু, এখান থেকে একটা আছে ওয়েব ফর্ম, এখানে একটা আছে অপশন ওয়েব ফর্ম, একটা আছে মাল্টি ট্র্যাক, একটা আছে, এরপর এখানে কিছু টুলস দেওয়া আছে। ওকে, এখানে একটা আছে ফাইল প্যানেল, এখানে আছে এডিটর প্যানেল, মিক্সার প্যানেল, এরপর এখানে আছে ফেভারিট প্যানেল, আমরা যেটাকে যদি আপাতত রিসেট করে দেই, এই দেখেন ফাইল ফেভারিট, তারপর এডিটর, মিক্সার, এখানে এসেনশিয়াল সাউন্ড, এখানে আছে মিডিয়া ব্রাউজ, ইফেক্ট র্যাক, মার্কার, প্রপার্টিজ, এখানে লেভেল। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে ঠিক ডান দিকে কোনায় আমরা দেখছিলাম না, এই কোনায় একটা লেভেল দেখছিলাম না, অডিও যখন হতো তখন কিন্তু লেভেলটা কিন্তু শো করতো, তার অডিওর ফ্রিকোয়েন্সি কতটুকু রেঞ্জ ধরে সে কাজ করছে। খুব বেশি রেঞ্জ হয়ে গেলে কিন্তু রেড মার্ক আমাদের অন হতো, তাই? রাইট, এখানে তারপর আছে সিলেকশন ভিউ, এই সম্পর্কে ডিউরেশন সম্পর্কে একটা হালকা একটা আধার তথ্য এখানে দেওয়া আছে। তো আজকে আমরা কি করব, নর্মালি এই সম্পর্কে কাজ করব। তো এখানে প্রথমত হচ্ছে ওয়েব ফর্ম এবং মাল্টি ট্র্যাক দুটোর সম্পর্কে একটু জানবো। ওয়েব ফর্ম আসলে কি? ওয়েব ফর্ম হচ্ছে সিঙ্গেল ট্র্যাক বা মনো ট্র্যাক। মনো বলতে কি বোঝায় বা সিঙ্গেল ট্র্যাক বলতে কি বোঝায়? এখানে যেমন আমরা আফটার এফেক্টে অনেকগুলো লেয়ার এসে নিয়ে কথা বলছিলাম না, লেয়ার একটা করে একটা লেয়ার, একটা সিকোয়েন্স, একটা পর একটা সিকোয়েন্স নিয়ে কাজ করি। আর প্রিমিয়ার প্রোতে আমাদের যদিও মাঝে মধ্যে ওই আফটার এফেক্ট নিয়ে কাজ করতে করতে একটা অভ্যস্ত থাকার কারণে মাঝে মধ্যে লেয়ার শব্দটা আসতো, মূলত ওটার নাম হচ্ছে ট্র্যাক। একটা হলো ভিডিও ট্র্যাক, একটা হচ্ছে অডিও ট্র্যাক, দুইটা দুই ট্র্যাক নিয়ে কিন্তু আজকাল আমরা কাজ করবো। ওকে, এরপরে দেখেন এখানে যেহেতু শুধুমাত্র অডিও নিয়ে কাজ করতে হবে, অডিও ট্র্যাক নিয়ে আমরা এখানে কাজ করব। ঠিক আছে, অডিও ট্র্যাক নিয়ে আমরা কাজ করব। অডিও ট্র্যাক নিয়ে কাজ করার ক্ষেত্রে দুই ধরনের ট্র্যাক আছে, একটা হলো সিঙ্গেল ট্র্যাক। যেমন ধরেন আপনি এখন এখানে গান গাচ্ছেন, তাই না? গান গাচ্ছেন, আপনার পাশে বসে একজন কি করছে, মনে সুখে কি করছে, ওই যে আপনার টুকটুক করে শব্দ করে না গানের তালে তালে, একটু শব্দ করছে। ঠিক আছে, তার রেকর্ডটা কোথা থেকে হচ্ছে, একটা মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে, তাই না? তখন এই যে রেকর্ডটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ট্র্যাক। সিঙ্গেল ট্র্যাকের মধ্যে সবকিছু যদি আলাদা করেও যে সাউন্ড আসবে, শুধুমাত্র একটা ভোকাল থাকলেও সেই সাউন্ড আসবে, সেটা সিঙ্গেল ট্র্যাক। মাল্টি ট্র্যাক কোথায় ইউজ করা হয়? মাল্টি ট্র্যাক সবচেয়ে বেশি ইউজ করা হয় স্টুডিওতে, কারণ এখানে দেখবেন একটা ভয়েস, যিনি ভয়েস আর্টিস্ট বা গায়ক, তিনি কি করছেন, সুন্দর করে একটা তার একটা নিজস্ব রুম আছে, রুমের মধ্যে কাঁচ ঘেরা রুম, বাইরে থেকে সাউন্ড ভিতরে আসে না, ভিতরে সাউন্ড বাইরে যায় না। তারপরে ফোনটাকে আরো সাউন্ড প্রুফ করার জন্য কিছু পপ ফিল্টার লাগানো হয়, পপ ফিল্টার তো বুঝেন, ফোমের যে পপ ফিল্টার গুলো লাগানো হয়, তাই না? আচ্ছা, এই পপ ফিল্টার দেওয়ার পরে তারপরে কিন্তু সুন্দর মতো কাজ করে, তাই না? রেকর্ড করা হয়। আবার অনেক সময় এই রুমটা কিন্তু অনেক সময় গরম হয়, বাট খুব কম কিন্তু ওই যে আছে যে আপনার এসি দেওয়া আছে, বাট কেন গরম হয় একটা কারণে, যে ওই যে আমরা সবকিছু তো অফ, শুধুমাত্র এসির বাতাসটা খুব স্লো আকারে দেওয়া হয় যাতে রুমটা ঠান্ডা থাকে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তাহলে ওখানে ওনাকে একটা রুমে উনি রেকর্ড করছেন, আর একটা রুমে কি হয়, বা ওই রুমেরই ক্ষেত্রে দেখবেন যে এক জায়গায় তবলা, এক জায়গায় হচ্ছে গিটার, এক জায়গায় বেহালা, এক জায়গায় হারমোনিয়াম আছে, প্রত্যেকটার কাছে একটা করে মাইক্রোফোন দেওয়া। কেন হয়? ওইটা হচ্ছে মাল্টি ট্র্যাক রেকর্ড করা হয়,
তার আছে ভোকালটা একটা রেকর্ড আসে আর সাথে সাথে আপনার তবলা অন্যান্য যন্ত্রের একটা রেকর্ড আসে সবগুলোকে রেকর্ড করে একটা করে তারপরে এটা কিন্তু মিউজিক কম্পোজ করা হয় ঠিক আছে মিউজিক কম্পোজ এটা বলা তো এখানে আমরা যখন ওয়েব ফর্মে যখন ক্লিক করব তখন একটা সাউন্ড পাবো এবং এটা হচ্ছে আমাদের ভয়েস তাহলে আমরা নিজেদের ভয়েস আগে রেকর্ড করে নিজেদের ভয়েস রেকর্ড করে যদি আমাদের খুব সুন্দর করতে পারি তাহলে আসলে সময় গিয়ে যদি মনে চায় যে না আমি একটা মিউজিক অ্যালবাম বের করব তাহলে মাল্টি ট্র্যাকে নিজেরা বসে বসে কাজগুলো করে ফেলতে পারবে ঠিক আছে তবে হ্যাঁ শর্ত একটাই আপনি যে সফটওয়্যার নিয়ে কাজ করতে চান না কেন আগে ওই সফটওয়্যারটা নিয়ে কাজ করে যেটুকু নলেজ পেয়েছেন ওটাকে কাজ করে ওই পর্যন্ত দক্ষতা অর্জন করেন তারপর প্রফেশনালি কাজ করেন সেটা তো মিউজিকের ক্ষেত্রে আর যদি ভোকালের ক্ষেত্রে বলেন বা ধরো আমি কার্টুনের ক্ষেত্রে একটাই কি দিব অডিও দিব আমার কণ্ঠ দিব তাই না হতেই পারে ওকে আমার কণ্ঠ আমি যেহেতু আজকে আমরা শিখবো কি করে মোটা চিকন করতে হয় কণ্ঠ তো সেটা দেখলে আমি চাইলে কি একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করে কার্টুন তৈরি করতে পারি এবং আমি আমার ভয়েসকেই ইউজ করেই কিন্তু ভয়েস দিতে পারি ঠিক আছে তাহলে কিন্তু আমার সহজে কার্টুনটা তৈরি হয়ে গেল এটা এক অথবা এক্সপ্লেনার ভিডিওর জন্য আমি নিজে ভয়েস ইউজ করতে পারি যদি আমার মধ্যে চর্চা থাকে ওকে তো এখানে দেখেন আমরা যদি ওয়েব ফর্ম যে অপশনটা আছে এখানে যদি একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে নিউ অডিও ফাইল ওকে এই অডিও ফাইলের মধ্যে কি কি থাকে ফাইল নেম আছে একটা তো ফাইল নেম এখানে দেওয়া আছে আনটাইটেল সেখানে আমরা একটা ফাইল নেম দিলাম নিউ নিউ অডিও ফাইল ওয়েব ফর্ম ঠিক আছে নিউ অডিও ফাইল ওয়েব ফর্ম এটা একটা নাম দিলাম এইটা আপনারা যেরকম খুশি সেরকম নাম দিতে পারেন এক নাম্বার হচ্ছে স্যাম্পল রেটের কথা এখানে বলা হচ্ছে স্যাম্পল রেট এখানে বাই ডিফল্টলি থাকে 4048 কে এটা কিন্তু বাই ডিফল্টলি দেওয়া থাকে ওকে আর মূলত এটা ডিপেন্ড করে কিসের উপর এটা ডিপেন্ড করে আপনার মাইক্রোফোনের উপর মাইক্রোফোনে যদি আপনার 4000 যেমন এটা ফার্স্ট ইয়ার যখন আমরা নিয়েছিলাম দেখেন আবার খেয়াল করেন আমি ওয়েব ফর্মে দিলাম দেখেন 4400 আছে ঠিক আছে কারণ এই মাইক্রোফোনটা যেটা আমরা ইউজ করছি এটা মাইক্রোফোনের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যায় এটা ঠিক আছে যেমন 4144100 ঠিক আছে অথবা আপনার এরকম অনেকগুলো লিস্ট আছে এখান থেকে আপনার মনে করেন প্রায় 192000 পর্যন্ত হার্জ পর্যন্ত কি ইউজ করার সুযোগ আছে আপনার ঠিক আছে তবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মাইক্রোফোন কোনটা দিচ্ছে ওকে বাই ডিফল্টলি এটা চুজ করছে তো আমরা এটাই দিচ্ছি আর কি তো এই স্যাম্পল ডেটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছুই ডাটা বহন করে আচ্ছা এরপর চ্যানেল আছে স্টুডিও স্টুডিও চ্যানেল সম্পর্কে মোটামুটি আমরা জানি মোটামুটি আমরা যারা হেডফোন ইউজ করি বা বাসায় আমরা বুফার ইউজ করি তারা কিন্তু মোটামুটি জানি যে আমাদের কিভাবে চ্যানেলগুলো ইউজ করা হয় একটা তো ভোকাল শোনা যায় আর একটা তো কি অডিও ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো শোনা যায় এবার বিট ডেপথ বিট ডেপটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বিট যত কম হবে এই অডিও সংক্রান্ত ডাটা বা তথ্যগুলো কিন্তু খুব কম পাওয়া যাবে বিট রেট যত বেশি হবে বিট ডেপ যত বেশি হবে তত কিন্তু এ সংক্রান্ত ডাটাগুলো সবগুলো বেশি থাকবে ঠিক আছে ফলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং একটা জিনিস বলে রাখি আপনাদেরকে আপনারা যখন গান ডাউনলোড করেন বিশেষ করে আপনাদের প্রয়োজনে কি করেন মুভি বা সং ডাউনলোড করেন যখন আপনি ডাউনলোড করবেন তখন দেখবেন যে যদি আমি 8 বিট বা 16 বিটে যদি কোনো মিউজিক নামাই তার ভয়েস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি একরকম আবার 32 বিটেরটা নামালে কিন্তু তার সাউন্ড কোয়ালিটি আরেক রকম শোনা যায় এটা সম্ভবত আপনারা যদি কখনো নামিয়ে থাকেন তাহলে চেক করলে বুঝতে পারবেন কিন্তু ঠিক আছে সো নর্মালি আমরা এখানে 32 বিট রেটে এটাকে ইউজ করবো দেন আমরা এখানে একটা ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমরা চলে আসবে ওকে এই ইন্টারফেসটাকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে ওকে এখন আমি একটা জিনিস বলি আমরা অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি সরি অ্যাডোবি আফটার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বিভিন্ন প্যানেল নিয়ে কাজ করছি না প্রয়োজনের ক্ষেত্রে কি করছি প্যানেল চেঞ্জ করছি ঠিক কিনা মানে প্রয়োজনের ক্ষেত্রে প্যানেল কিন্তু চেঞ্জ করছি তো এখানে দেখেন এখানে আছে ওয়েব ফর্মে পড়া কিন্তু এখানে দুটো আইকন চলে আসছে এটা হচ্ছে স্লো স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ডিসপ্লে এটা হলো স্পেকট্রাল পিস ডিসপ্লে স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ডিসপ্লে একরকম জিনিস স্পেকট্রাল পিস ডিসপ্লে এক মার্কার জিনিস ওকে দুটোই আমরা দেখবো এরপর ডাইনে দেখেন একটা হচ্ছে ডিফল্ট এডিট অডিও টু ভিডিও রেডিও প্রোডাকশন এখানে ক্লিক করলে আপনি মাল্টি ট্র্যাক বা সিঙ্গেল ট্র্যাকের ক্ষেত্রে এডিট অডিও টু ভিডিও নিয়ে সরাসরি কাজ করতে পারবেন এটা একটা আর একটা হচ্ছে রেডিও প্রোডাকশনে যদি আপনি কাজ করতে চান অর্থাৎ আমাদের যে লাইভ রেডিও গুলো প্রচার হয় সেখানে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার অডিও নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় যেমন ধরেন অডিও তাদের অ্যাড বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন প্রমোশনাল অডিও গুলো তৈরি করে
এছাড়া হচ্ছে আপনার লাইভ কিছু প্রজেক্টের জন্য কিছু কিছু অডিও নিয়ে কাজ করতে হয়। সবসময় যে রেকর্ড করে রাখে তা না, রেকর্ড করে থাকতে থাকতে হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ইউজ করলো, এই যে বিভিন্ন ভ্যারাইটিজ এরকম যে কাজগুলো আছে সেগুলো এখানে ইউজ করা হয়। ঠিক আছে, এক্ষেত্রে এটা মাল্টি ট্র্যাকের হয়, এটা নর্মালি কিসের ট্র্যাকে হয়ে থাকে, মাল্টি ট্র্যাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। এটা দেখেন মেটা ডাটা আছে, VFW, ID3, IXML, RIF, এগুলো কিন্তু মোটামুটি আলাদা আলাদা ভাবে ইউজ করা হয়। ঠিক আছে, এবং এখানে খেয়াল করবেন একটা জিনিস দেওয়া আছে, এটা কি যখন কোনো অডিও নিয়ে যখন আপনি ডাউনলোড করবেন, খেয়াল করবেন ডাউনলোড করার পর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে যাবেন। কখন প্রপার্টি খেয়াল করছেন আপনারা, কারা কারা দেখছেন অডিও প্রপার্টি দেখা হয়েছে? যারা যারা দেখছেন তারা জানেন, যারা যারা দেখেন তাদেরকে বলছি, অপরিচিত প্রপার্টি যখন ক্লিক করার পর ডিটেলস নামে একটা ট্যাব পাবেন, ট্যাব ক্লিক করলে দেখেন ডিসপ্লে টাইটেল, নেম, সাবজেক্ট, অরিজিনাল আর্টিস্ট, কপিরাইট, এগুলো সবগুলো কিন্তু শো করবে। এখানে টোটাল ডাটাটা কিন্তু শো করা হয়। ইভেন আপনি যদি প্রফেশনালি অর্থাৎ আপনি যদি অনলি অরিজিনাল পাবলিশার থেকে আপনি কোনো গান কি যদি অ্যালবাম কিনে আনেন, অর্থাৎ সেটা ডিস্ক আকারে হোক বা ভার্চুয়ালি যেভাবে হোক কিভাবে কিনে নেন কেন, তার কাছে কিন্তু এই ডাটাগুলো সম্পূর্ণ কিন্তু ফিল করা থাকে, প্রত্যেকটা অনুযায়ী কিন্তু উল্লেখ করা থাকে। ঠিক আছে, এবং এটাই কিন্তু কপিরাইট বহন করে এখানে তথ্য একটা। আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এনকোডেড করে দেওয়া হয়, একটা দুটা কপিরাইট বহন করে, একটা হলো এরকম ডিসপ্লে টাইপ কপিরাইট, একটা হলো এনকোডেড টাইপ কপিরাইট। এই জন্য যখন এনকোডেড টাইপ কপিরাইট হবে ওটা কিন্তু রিমুভ করা যায় না। ঠিক আছে, এবং ওটা চাইলে যে কে যে মূল অর্নার সে কিন্তু কপিরাইট ইস্যু মানে ক্লেম করতে পারে, এটা তার অথরিটি আছে। বাট এখানে যে ডাটাটা আছে এই ডাটাটা যখন আপনি কিনে নেবেন না, তখন আপনি চাইলে এই ডাটাটা পরবর্তী যে পরিবর্তন করতে পারবেন, ওখানে কিন্তু আপনি এনকোডেড বা এমবেডেড কোনো কিছু ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা তো এখানে এটা দেখলাম, তো মোটামুটি আমরা নর্মালি বাই ডিফল্টটাকে ইউজ করবো। ডিফল্টটাকে ইউজ করার পরে এখানে দেখেন আমাদের কোন কোন জিনিসগুলো লাগছে। প্রথমত হচ্ছে ফাইল লাগবে, প্রতিবার ফাইল নিয়ে আসতে হবে। এরপর ফেভারিট অপশন একটা আছে, এটাও আমাদের মাঝে মধ্যে লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপর মিডিয়া ব্রাউজার নামে একটা অপশন আছে, যেখানে দেখবেন টোটাল মিডিয়া ব্রাউজার অপশন আছে। তো আমরা সরাসরি যদি ফাইলে ইম্পোর্ট হয়ে করবো তাহলে এখানে মিডিয়া ব্রাউজার ঘাটাঘাটি করার দরকার আছে আমাদের? তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম, এটা আমাদের দরকার নেই। ইফেক্ট র্যাক, আমরা আফটার ইফেক্টে ইফেক্ট প্যানেল করেছি না, ইফেক্ট এন্ড প্রিসেট প্যানেল, তারপর হচ্ছে ইফেক্ট ইফেক্ট প্যানেল পেয়েছি হচ্ছে প্রিমিয়ার প্রোতে, ওকে, যেখানে অপশন কি ইফেক্ট ইউজ করা যায়। তেমনি আর এই অডিশনের জন্য রয়েছে ইফেক্ট র্যাক, সেম কাজ করে, এখানে টোটাল ইফেক্ট গুলো নিয়ে এসে বের করে জানা অ্যাপ্লাই করতে হয়। তো এর জন্য আমাদের ইফেক্ট র্যাকটা প্রয়োজন। ইফেক্ট র্যাকটাকে আমরা এখানে ডক আনডক করে, ডক আনডক সম্পর্কে আমি মোটামুটি আগামী দুটা মানে পার্টে আর কি, অর্থাৎ আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো পার্টে দেখানো হয়েছে। তো এখানে আমি নতুন করে দেখাচ্ছি না, এটাকে সরাসরি আমি এখানে নিয়ে আসতেছি। কিভাবে আনলাম, কিভাবে কি হলো, এটা মোটামুটি আপনারা জানেন, দেখতে পারবেন, বোঝানোর দরকার আছে। মার্কারটা আছে, মার্কার ক্লোজ করলাম। মার্কারের পর এখানে প্রপার্টি আছে, প্রপার্টিটাকে আমি এই ফেভারিট প্রপার্টিকে পাশাপাশি রাখলাম আর কি। ঠিক আছে, প্রপার্টি ফেভারিট থাকলো, প্রপার্টিও থাকলো, দেন এই অবস্থায় রেখে আমরা বাকি বাকি কোনো বাদ বাকিটা করে পরিবর্তন করার দরকার নাই। তবে এখানে আছে হিস্টোরি, হিস্টোরি তো আমার একটা লাগতেছে না, আমরা ক্লোজ করলাম। ভিডিও আছে, ভিডিওটাকে ক্লোজ প্যান করলাম, আমার এখন ভিডিওটা দরকার নেই, যেহেতু আমি শুধুমাত্র অডিও নিয়ে কাজ করবো। ওকে, এই হলো টোটাল আমার ইন্টারফেসটা, আমি আমার মতো সাজিয়ে নিয়েছি। আপনারা যদি মনে হয় স্যার এটা আমার পছন্দ হয়নি, আমি আমার মতো সাজাবো, তো আপনার এরকম পুরো স্বাধীনতা রয়েছে, আপনি আপনার মতো সাজাবেন। ওকে, ধ্যান আমার এখানে সবকিছু সাজানো শেষ, ধ্যান আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস দিলাম, আমি নিউ টু নাম, যেহেতু অলরেডি একটা ওয়ান করা আছে। ওকে, দেন আমার এটা হলো নিউ টু, তো আমি ডিফল্ট গিয়ে আমি যদি আবার রিসেট টু সেভ করে দিলাম আগের অবস্থানে চলে গেছে, তো এটা আমার ইউজ করার দরকার নেই, আমি নিউটা ইউজ করব। ওকে, এখন আরেকটা জিনিস আপনাদেরকে সিরিজটা শেখাই দেয় এবং দেখাই দেয়, আমি এই অংশটুকু বোঝা গেছে যা বললাম, বুঝতে পারছেন, কোনো কনফিউশন? ওকে, দেন আমি এখানে ক্লোজ করলাম, অ্যাডোব অডিশন ক্লোজ, আচ্ছা অ্যাডোব অডিশন ক্লোজ করবো না, এটা মিনিমাইজ করে রাখি। এখন চল অ্যাডোবি প্রিমিয়ার পথে যাই, পথে গেলাম। ওকে, এখন আমরা একটা নতুন একটা প্রজেক্ট করলাম, এই প্রজেক্টের মধ্যে কিছু ডাটা নেই, আমরা কিছু ডাটা নিয়ে আসি। খেয়াল করবেন এখানে ডাটা আছে, যে কিছু ডাটা আমি সংরক্ষণ করি, সংগ্রহ করি, এখানে ডাউনলোডে যাই, এই যে এখানে আমি এই দুটো নিয়ে আসলাম, সাপোজ এখানে একটা ডাটা আছে। ওকে, এই ডাটাটাকে আমি করব এখান থেকে আমি এখানে নিয়ে এসে রাখলাম। ঠিক আছে, তো আমার এখানে একটা অডিও ফাইল আছে না, সাপোজ এরকম মনে করেন যে আপনার এখানে অডিও ফাইল যেটা আছে অডিওটা ভিডিওটা সহ রেকর্ড করছে, অথবা অডিওটাকে আলাদা করে রেকর্ড করছে, এটা তো করা যাবে নাকি? ইম্পোর্ট তো করা যাবে। করার পরে এখন আমি যদি আনলিঙ্ক করি তাহলে কি থাকতেছে? শুধুমাত্র অডিও ফাইলটা। ঠিক আছে, এই অডিও ফাইল নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে খেয়াল করবেন আমি যদি এটাকে চাইলে আমি কি করতে পারবো, এখানেই ঠিক করতে পারবো প্রিমিয়ার পথে।
বাট সবচেয়ে বেটার হলো আপনাকে অডিশনে গিয়ে ঠিক করা, কারণ হচ্ছে কি ওখানে যতটুকু ফ্লেক্সিবিলিটি এবং যতগুলো উপাদান নিয়ে আপনি এটাকে ঠিকঠাক করতে পারবেন সেটা কিন্তু বাই ডিফল্ট মেন্টালি এখানে করা সম্ভব না। যেমন ওখানে ম্যানুয়াল প্রত্যেকটা প্রসেস ধরে ধরে যদি আমি এডিট করার সুযোগ পাবো সেটা কিন্তু এখানে সুযোগ পাচ্ছি না, ঠিক আছে। এখানে কিছু লিমিটেশন আছে, বাট ভিডিওর জন্য সব কিছু অ্যালাউ করে দেওয়া আছে, কিন্তু অডিওর জন্য কিছু লিমিটেশন আছে, কারণ ওটার জন্য আলাদা একটা কি আছে সফটওয়্যার আছে। এই সফটওয়্যার সাইজ হচ্ছে, অডিশনের সাইজ হচ্ছে সর্বোচ্চ এখন 500 মেগাবাইট, এর বেশি নয়, এর বেশি না, 500 মেগাবাইট সর্বোচ্চ। সো এটাকে সিলেক্ট করে রাইট বাটন যদি ক্লিক করার পর একটা অপশন আছে যে কোথায় গেল এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। খেয়াল করেন আমি 2019 কিন্তু অডিশন ইউজ করছি, তারপর 2000 প্রিমিয়ার প্রো কিন্তু 2019 ইউজ করছি, তারপরে এখানে বলছে কি এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, এখানে কোনো কিন্তু অপশন দেখাচ্ছে না, কেন বলেন তো? একটা কথা বলেছিলাম যে অ্যাডোবি অডিশন এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার এফেক্ট এটা সিরিজ সিমিলার, যদি ভার্টিক্যালি যদি সরি প্যারালালি যদি না মিলে অর্থাৎ একই সিরিজের না হয় একই টাইম যখন রিলিজ হয়েছে তাহলে কিন্তু আপনার ওটা সাপোর্ট করবে না। যেমন আমি যেটা আপাতত এখানে ইনস্টল করা আছে সেটা 2019 সর্বপ্রথম যে ভাষণটা বের হয়েছিল ওইটা, ওকে 2019 সর্বপ্রথম যে ভাষণটা বেরোছিল সেটা আমি এখানে অডিশনটা ইউজ করতেছি, যার কারণে কিন্তু এখানে বলছে যে গ্রে কালার আছে। তো আপনার প্রশ্ন আসতে পারে স্যার আমার তো ওটাও তো গ্রে, তাহলে এখানে যদি সিমিলার ভাষণের কাছাকাছি হয় অর্থাৎ কিছু সাপোর্টেড রুলস আছে যদি সাপোর্ট করে তাহলে অটোমেটিকলি এখানে সাপোর্ট করবে, তো ওখানে তো সাপোর্ট করছে না, তারপরে যখন সাপোর্ট করবে সিমিলার ভাষণে হবে তখন কি হবে এডিট ক্লিপ অংশটা কিন্তু কালো কালার হবে এবং ক্লিক করলে সরাসরি আমাদের অ্যাডোবি অডিশন অন হবে। এটুকু বুঝতে পারছি না, আমি ওখানে এডিট করে জাস্ট কন্ট্রোল এস সেভ করে দেব, সাথে সাথে ওখানে ওই যে পরিবর্তনগুলো যেখানে যেটা করছি এখানে অডিওর মধ্যে সেই পরিবর্তনটাই হয়ে যাবে, ওকে। সেখানে আপনাদেরকে বেশি করে কষ্ট করে কোনো কিছু করতে হবে না। আচ্ছা তো আমি এটা ক্লোজ করলাম। সিমিলার ভাবে আমি যখন এখানে কোনো অডিও রেকর্ড করছি দেখেন আমার কথা বলার সাথে সাথে অডিওগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, কারণ আমি যেহেতু এখানে অপশনটা দেওয়া হচ্ছে লাইভ রেকর্ডিং এর একটা অপশন আছে, সো এখানে খুব সহজে কিন্তু রেকর্ড করা সম্ভব। রেকর্ড করার পর আমি যখন ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমি যদি ফাইলে যাই ফাইল থেকে এক্সপোর্টে যাই দেখেন এখানে আসে কিন্তু একটা আসবে অপশন দেখাচ্ছে যে এক্সপোর্ট টু অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কি করতে পারেন এক্সপোর্ট করতে পারেন, অর্থাৎ এক্সপোর্ট করে দিলে সরাসরি আবার প্রিমিয়ার প্রোটা ওপেন হবে। তো সিমিলার ভার্সন বা এটাকে সাপোর্টেড ভার্সন না হওয়ার কারণে কি হচ্ছে না এটা ইউজ করা যাচ্ছে না। ক্লিয়ার এপর্যন্ত বুঝতে পারছি? থ্যাংক ইউ। তো আমরা যে রেকর্ডটা করলাম এটা যদি প্লে করি তাহলে এখানে কোনো অডিও রেকর্ড বোঝা গেছে, তাই অনেক জোরে হয়েছে তার কারণ হচ্ছে এটা এতটাই ভালো দেখেন এর উপরে কিন্তু ফ্যান চলতেছে, ফ্যান একটু নয়েজ দিচ্ছে কিনা খেয়াল করবেন। আমি একটু এর গেইনটা কমিয়ে দিলাম, কারণ আমি একটু এখানে অপশন দিয়েছি লাইভ রেকর্ডিং একটা অপশন আছে। এখন দেখেন এখানে কোনো নয়েজ পাইছেন, বাতাসে সরসর শব্দ পাওয়া গেছে, কেন পাওয়া যায়নি কারণ হচ্ছে এই হচ্ছে অনেক ভালো একটা মাইক্রোফোন, ঠিক আছে, এটা কোনো প্রমাণ মানে ইয়া প্রশংসা করতেই হয় এই মাইক্রোফোন। আচ্ছা তো জার্মালি দেখেন আমরা যে রেকর্ডটা করলাম এই পর্যন্ত একটা রেকর্ড হয়ে গেল না, এখন আমরা এখানে যদি কোনো একটা রেকর্ড করতে নরমালি কোনো রেকর্ড তাহলে সেই ক্ষেত্রে নগরেশন হচ্ছে তার মধ্যে কি থাকবে নয়েজ থাকবে, এটা স্বাভাবিক, নয়েজ থাকাটা কিন্তু স্বাভাবিক যে প্রচুর পরিমাণ নয়েজ থাকবে। আচ্ছা তো নরমালি এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম, এখানে আমার তেমন একটা প্রয়োজন নাই, এখন আমি জাস্ট কথা বলবো, কথা বলার পর পাশাপাশি চেষ্টা করবো যে আসলে কিভাবে কাজ করতে হবে। যখন আপনি কোনো রেকর্ড করবেন এখানে তো প্রথমত কি 2 থেকে 3 সেকেন্ড কোনো কথা বলবেন না, রেকর্ডার অন করার পরে 2 থেকে 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড কোনো কথা বলবেন না, এরপর আপনি কথা বলা শুরু করবেন। এর মধ্যে আপনার রুমে ফ্যান থাকলে ফ্যান দেওয়াই থাকবে, এটা নিয়ে সমস্যা নেই, ফ্যান দেওয়া থাকতেই পারে তাই না, কিন্তু আপনি কি করবেন রেকর্ডটা করবেন। যেমন ধরেন যেমন আমরা একটু পরে শুনতে পাচ্ছি যে আমাদের যেটুকু প্রয়োজন ঠিক সেভাবে আমরা কথা বলার চেষ্টা করছি, এর সাথে সাথে আমাদের রেকর্ডটাও হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজুয়াল কিছু গ্রাফ শো করছে, ওকে। দেখেন আমরা গেইনটাকে হালকা একটু কমিয়ে দিলাম, এখানে দেখেন আমি এই পর্যন্ত কিন্তু টোটাল টাইমে প্রথম অংশ কিছু বাদ দিচ্ছি তাই না, পুরোপুরি 1 সেকেন্ডের মতো সময় কিন্তু আমরা চুপচাপ ছিলাম কিছু বলিনি, ঠিক আছে। আচ্ছা তো আমাদের কথা কিন্তু স্পিডটা কিন্তু প্লে হচ্ছে, ওকে। এখন দেখেন এখানে আরেকটা ইস্যু শো করছে এই নিচের অংশটা, এগুলোর সাথে আমরা মোটামুটি কিন্তু প্রিমিয়ার পথে পরিচিত হয়ে আসছি, প্রিমিয়ার পথে কি হয়েছি পরিচিত হয়েছি তাই না। এখানে দেখেন একটা অপশন শো করছে এখানে সেটা হচ্ছে এইটা, এটা হলো জুম ইন অ্যাম্পলিটিউড, এটা ক্লিক করলে এরকম অ্যাম্পলিফাই দেখাবে, আবার এরকম করলে কিন্তু এটা অ্যাম্পলিফাই কমবে, ঠিক আছে, যত ক্লিক করবেন তত কিন্তু এটা এভাবে শো করবে। আচ্ছা এটাকে দেখলে এদিকে বড় হবে আবার এটা দিলে এদিকে ছোট হবে,
যদি মনে করেন স্যার চতুর্দিকে একসাথে সমানভাবে বাড়াবো তাহলে এটাতে ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে আমার যে ভয়েসটাতে সাজটা ছিল এই অবস্থায় দাঁড়াবে আমি রেকর্ড যে অবস্থায় করি না কেন আমি যখন এইখানে এটাতে ক্লিক করে দিব একবার আচ্ছা এটাতে একবার ক্লিক করব তাহলে কি হবে একটা টোটাল অ্যাডজাস্টমেন্টে আমার অডিওটা এখানে প্লেস হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা তো এখন আমরা যে ওয়েব ফর্মটা যখন অন করেছি খেয়াল করেন ওয়েব ফর্ম যখন অন করলাম অন করার পর অনলি একটা পি এখানে কিন্তু অন আছে সেটা হচ্ছে টাইম সিলেকশন টুল অর্থাৎ ক্লিক সিলেক্ট করে যে টাইমটা নিয়ে আমি কাজ করতে চাই সেই টাইমটা সিলেকশন করলে টাইম সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারবো ওকে এটা একটা সুবিধা আছে আচ্ছা এখানে একটা অপশন দেখবেন এখানে অন হয়েছে সেটা হচ্ছে শো স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ডিসপ্লে শো স্পেকট্রাল পিস ডিসপ্লে শো স্পেকট্রাল পিস ডিসপ্লে তাহলে স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ডিসপ্লে যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু এর পাশাপাশি আরো 1 2 3 4 চারটা টুল কিন্তু অন হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমার ফ্রিকোয়েন্সি ডিসপ্লে এর মতো একটা জানি একটা কিছু ডিসপ্লে কিছু ডাটা এভাবে শো করছে ঠিক আছে এইটার অনুপাতটা কিন্তু এরকম করে শো করছে এটা হলো কি আমাদের ফ্রিকোয়েন্সি ডিসপ্লে আচ্ছা এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পিস ডিসপ্লে ক্লিক করি দেখেন পিস ডিসপ্লে দেখতে এরকম লাগছে এখন প্রশ্ন আসতে পারে যে এখানে পিস ডিসপ্লে বা ফ্রিকোয়েন্সি ডিসপ্লে কেন দিছে তাই না কারণ হচ্ছে এখানে যখন অডিওটা নিয়ে আমি কাজ করতে যাব অডিওর মধ্যে কিছু আনওয়ান্টেড সাউন্ড আসতে পারে যেমন আপনি কথা বলছেন কথা বলতে বলতে কথা রেকর্ড করছেন রেকর্ড করতে করতে দেখা গেল কোথা থেকে একটা কাক আসে এখানে আপনার সামনে আসে কাক করে একটা চিল্লে করে যখন কাক করলো তবে কল তার ভয়েস টোন সিস্টেমটা আলাদা মানে আমাদের গলার ফ্রিকোয়েন্সি রেট আর কাকের গলার ফ্রিকোয়েন্সি রেট তো একরকম না ঠিক আছে অথবা যদি দেখা যাচ্ছে দেখা গেল হঠাৎ করে কোন একটা জায়গায় একটা বেলের আওয়াজ হলো কোন করে একটা বেলের শব্দ হলো তার বেলের ফ্রিকোয়েন্সি রেট কিন্তু মানুষের কোয়ার্টার মতো ফ্রিকোয়েন্সি রেট না দেখেন আমি যদি এই অবস্থায় থাকি তাহলে এই ওখানে আমি কথাটা যেটা বলছি কথাটা কিন্তু ইম্পর্টেন্ট এটা পরবর্তী রেকর্ড করতে গেলে পুরোটা নতুন করে রেকর্ড করতে হবে তো এখন আমরা তো কাকে একটা টু করে কা শব্দ করলো এখন দেখা যাচ্ছে ওই শব্দ সময় আমি হয়তো কোনো কিছু ইম্পর্টেন্ট বলতে যাচ্ছি ওই কথাটুকু কিন্তু আমি ওই টনে ওই সেন্স ওই টনে ওই পিচে কিন্তু একবার আবার দ্বিতীয়বার বলতে পারবো না পারবো হ্যাঁ ওই টনটা আসবে ওই এক্সপ্রেশনটা আসবে আমার মনে আর আসবে না এখন দেখা যাচ্ছে ওই কাটাকে ডিলিট করতে হবে কা ডিলিট করলো কি করে এখানে যেটা অবস্থা আছে কা ডিলিট করতে আমি যে মুখে যে শব্দটা উচ্চারণ করছি ঠিক আছে ওইটাও কিন্তু বাদ পড়ে যাবে কোন একটা যদি দেখা যায় কোন একটা স্পেশাল শব্দ ব্যবহার করছি যেমন ধরেন কোন একটা নাম সর্বনাম যেটা আমি ওই ওই বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে আমার কাছে ওই সময় ওই আইডিয়াটা আসছে ওটা কিন্তু পরে আবার আসবে না পরে একটা সমস্যা তখন কি করব ওই জিনিসটাকে রিমুভ করতে গেলে তখন আমাদেরকে হেল্প করে হচ্ছে এই স্পেশাল ফ্রিকোয়েন্সি ডিসপ্লে এখানে দেখবেন কিছু দেওয়া আছে কি দেওয়া আছে মার্কিউ টুল দেওয়া আছে লেসো টুল আছে ব্রাশ টুল আছে স্পট হিলিং টুল আছে এর মাধ্যমে সুন্দর করে আপনি কি করতে পারেন যেমন যখন এখানে দেওয়া আছে মার্কিউ টুল আছে মার্কিউ টুল দিয়ে আপনি জিনিসটা নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করলেন করে ডিলিট করে দিবেন ডিলিট করলে আপনার ভয়েস ঠিকই থাকবে কিন্তু ওই যে স্পেশাল সাউন্ডটা সেটা কি হবে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে বুঝা গেছে অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে এইভাবে এটাকে ইউজ করতে পারবেন সিমিলার ওয়েতে এটাকে যখন অন করব তখন কিন্তু আমার এখানে আর কোনো কিছু শো করছে না শো করছে না অনলি একটা কি আছে তো এখানে আমি চাইলে কিন্তু দেখে আমি আমার পছন্দ মতো কাজ কমপ্লিট করতে পারবো স্পেসিফিক আমি যখন এটাকে শুনলাম যে আংশিক একটা অংশ আছে ঠিক আছে যখন আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ যখন দুটার আলাদা হবে যখন দুটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আলাদা হবে তখন এখানে এই কালারের মধ্যে একটা কিন্তু ডিপনেস এবং ডার্কনেস একটা পরিলক্ষিত হবে অটোমেটিক্যালি দেখা যাবে যখন দেখতে পাবো তখন আমি কিন্তু বুঝতে পারবো যে এখানে এটা আছে তার নাম এরকম মানে ডিপটা থাকবে নাকি মানে ডার্কটা কিংবা লাইটটা কোনটা ওই যেটা হাইলাইট হয়ে থাকবে যদি ডার্ক হয় তাহলে বুঝবেন ডার্কটাই হলে আর যদি ডিপ লাইট কালো হয় তাহলে লাইটটা হলে এখানে যে টোটাল যেটা আছে সেটার মধ্যে থেকে পার্থক্য হবে এরকম একটা एग्जांपल দেখালে স্যার খুব ভালো হতো স্যার এরকম এখন কোথায় পাবো কাকা কোনে পাবো না এখানে হবে না এখন ফার্স্টটা কেন জানি একটু অন্যরকম শোনাচ্ছে কেন বুঝলাম না এখন দেখেন এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কিন্তু এখানে একটা টং করে শব্দ আছে এখানে আমাকে করতে হবে আমি হাইলাইট করলে দেখেন এইখানে এই যে সব লাইনটা আছে না এই লাইনটা কিন্তু আমার ইন্ডিকেটেড লাইন ওকে আমি যে বললাম হ্যাঁ আমি যদি এখন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এইখানে থেকে সিলেক্ট করে দিলাম দিয়ে বুঝলাম যে এটা হবে হয়তো ডিলিট করলাম এটা ডিলিট করে দিই দেখেন ঠিক আছে এখানে কিন্তু আমার সাউন্ডও আছে ঠিক আছে এখানে কিন্তু একসাথে মিক্স আপ হয়ে গেছে
কেন এই যে রেঞ্জটা এটা রেঞ্জটা কিন্তু সিমিলার রেঞ্জ রেঞ্জে চলে আসে ঠিক আছে এখানে দেখি এটা হালকা করে আছে এটা এটাকে ডিলিট করে দিলাম টোটালটার উপরে কি ডিপেন্ড করছে এখানে जोरे निच्छे जो रेकर्ड कर सीमिलर हो गए जो अपनी यूज करब माइक्रोफोन यूज करब नॉर्मली माइक्रोफोन रेंज हो যে রেঞ্জটা সে নিচ্ছে এটাকে কিন্তু বেশ করে খেয়াল করবেন আপনারা যে মাইক দেখি না মাইক্রোফোন মাইক্রোফোনে আমরা শব্দ শুনি না মাইকিং যখন হয় তো তার আশেপাশে নয়েজ কি সেটা নাই আশেপাশে নয়েজটা কিন্তু নাই কিন্তু সে যে ইনপুটটা নাই সেটা সম্পূর্ণ কি করে মিক্সিং মিক্স আপ করে রাখে এখন যদি আপনার যদি কোন রকম এরকম থাকে থাকে সাউন্ডটা যেখানে আপনার গেইন করা যায় আলাদা বেস এবং টোনকে মেটে করা যায় এখানে কিন্তু কোনো কিছু করা যায় না माइक्रोफोन मत नॉर्मल सब जगह यूज करी नॉर्मली टोटल कथा शुरू देखें আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম তো নরমালি আপনারা জানেন যে কোন একটা জিনিসকে যদি মোটামুটি লুপ করে দেওয়া হয় অর্থাৎ এখানে যদি আমি অডিও থেকে দেখি লুপ প্লেব্যাকে দেই তাহলে একটা দিন বারবার রেকর্ড প্লে হবে তো আমি এখানে ক্লিক করলাম লুপ করে দিলাম এখানে কোনো কি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন হালকা হালকা একটা সাউন্ড শোনা যাচ্ছে না আচ্ছা সাপোজ ধরুন এটা হচ্ছে আমার কি অডিও নয়েজ যেটা আমি শুরু থেকে আমার কি অটোমেটিক প্রসেস ম্যানুয়াল প্রসেস চলুন একটু আমরা অটোমেটিক প্রসেসটা দেখে নি অটোমেটিক প্রসেসে দুই জায়গায় ইউজ করা যায় একটা হলো চাইলে আপনি এই থেকে ইফেক্ট র‍্যাক থেকে ইউজ করতে পারেন সিম্পল সিম্পলি অথবা চাইলে ইফেক্ট প্যানেল থেকে ইউজ করতে পারেন ইফেক্ট মেনু থেকে ঠিক আছে তো আমি ইফেক্ট মেনুতে গেলাম গিয়ে আমি এখান থেকে নয়েজ বা রিডাকশন নামে একটা অপশন আছে এখান থেকে দেখেন ডি নয়েজ নামে একটা ইফেক্ট আছে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব সাথে সাথে কিন্তু ডি নয়েজ অ্যাপ্লাই হয়ে গেছে এখানে কিন্তু দেখেন এখানে নরমালি আগে থেকে নয়েজ নেই তারপর দিছি ডি নয়েজ কি রেজাল্ট পাবো তো দেখি অন ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে একটা নির্দিষ্ট একটা অংশ আছে क्या
প্রিমিয়ার প্রোতেও আছে ডিনোয়েস ইফেক্টটা প্রিমিয়ার প্রোতেও আছে ওকে তো ওখানে যখন ডিনোয়েসটা আমি নরমালি ইউজ করব ওখানে কিছু সেটিং ইউজ করা যায় এখানে একটা সুবিধা আমি দেখা যায় এখানে ম্যানুয়াল একটা কাজ করার সুবিধা পাচ্ছেন যেমন আছে এইটাখানে এখানে আপনি নরমালি বাই ডিফল্টই কিন্তু এটা দেওয়া থাকে 40 এখানে আমি সকালে ব্যাচে 60 দিয়েছি দেন 60 আসছে ওকে এটা নরমাল বাই ডিফল্ট দেওয়া থাকে কতটুকু 40 আপনি এখানে ডিনোয়েসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে অল টাইম 40 থেকে 60 এর আপে যাবেন না এর উপরে গেলে স্যার আমাদের মানে টোনটাই চেঞ্জ করে ফেলবে হ্যাঁ ভয়েসটা একদম কন্ট্রাকে চেঞ্জ করে ফেলবে ঠিক আছে এই জন্য আমরা কি করব না ভয়েসটাকে এখানে 40 থেকে 60 বেশি ইউজ করব না এখানে আরেকটা জিনিস বলি আর কি সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন প্রসেসিং ফোকাস প্রোগ্রেস প্রসেসিং ফোকাস এখানে খেয়াল করেন প্রসেসিং ফোকাসে ফার্স্ট যে আইকন আছে এটা তো ফোকাস অল ফ্রিকোয়েন্সি সব ফ্রিকোয়েন্সির উপর সে পড়বে এইখানে যেটা আছে প্রসেস ফ্রিকোয়েন্সি অন লোয়ার ফ্রিকোয়েন্সি যে সমস্ত ফ্রিকোয়েন্সি গুলো লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে মানে লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিছু সময় টাচ সাউন্ড কিন্তু কি হয় আপনার নয়েজ থাকে লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেখানে আপনি ক্যাপচার করবে এটা হচ্ছে কি মিড ফ্রিকোয়েন্সি অর্থাৎ মিডলে থাকতে অবস্থায় এটা হচ্ছে ফোকাস ইন লোয়ার এন্ড হায়ার ফ্রিকোয়েন্সি লো এবং হাই দুই ফ্রিকোয়েন্সির উপর কাজ করবে এন্ড এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির উপরে কাজ করবে এই জিনিসটা আমরা যত ম্যানুয়ালি যতগুলো প্রসেসর ক্ষেত্রে দেখবো সবগুলো প্রসেসর কিন্তু এই জিনিসটা ফোকাস করবে ওকে আচ্ছা তো আমরা এখান থেকে বাই ডিফল্টলি এখান থেকে 50 করে দিলাম বা 52 করে দিলাম দিয়ে 55 করে দিয়ে নরমালি আমি এখান থেকে দেখতে পাবো যে আসলে আমার ভয়েসটা কেমন হয়েছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখতে এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি যদি মনে করেন স্যার আমি এখান থেকে যে দেখতেছি আমি চাচ্ছি যে যে ভয়েসটা আমি নয়েজটা রিডিউস করতে চাচ্ছি বা ডিনয়েজ দিয়ে সেটা আমি দেখতে পাচ্ছি যে আমার নয়েজটা রিডিউস হয়েছে কিনা তো আপনি কি করবেন এখানে জাস্ট এই বাটনটা এখানে আছে এটা হচ্ছে টগল দ্য পাওয়ার স্টেট অর্থাৎ টগল সুইচ বাটন ক্লিক করলে অফ হবে ক্লিক করলে আবার অন হবে তো এটাকে অফ করে শুনবেন যে আসলে আপনি কতটুকু নয়েজ রিমুভ হচ্ছে ঠিক আছে এবং নয়েজ রিমুভ মানে ইফেক্ট ইউজ করা ছাড়া নয়েজ কেমন শোনা যাচ্ছে আর ইফেক্ট ইউজ করে কতটুকু নয়েজগুলো রিমুভ হচ্ছে তবে খুব সাবধানতার সাথে এটা ইউজ করবেন যাতে আপনার ভয়েস কোয়ালিটিটা নষ্ট না হয় ওকে দেন আমি জাস্ট ওকে ক্লিক করে দেব অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে এখানে আমি এটা যে ইউজ করলাম এটাতে আমি মনতুষ্ট না তাহলে কি করব তাহলে আমাকে এটা ম্যানুয়ালি কাজ করতে হবে চলেন ম্যানুয়াল প্রসেসটা দেখতে ম্যানুয়াল প্রসেসটা হচ্ছে এখান থেকে আমি টোটাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেন আমার এটা সিলেক্টেড হলো দেন আমি এখান থেকে কি করব এই নয়েজটাকে আগে ক্যাপচার করে ফেলব নয়েজটা ক্যাপচার করার জন্য ইফেক্টে যাব ইফেক্ট থেকে আচ্ছা তো আমি কি করব এটা ইফেক্টে যাব ইফেক্ট থেকে নয়েজ রিডাকশনে গিয়ে আমরা ক্যাপচার নয়েজ প্রিন্ট এখানে ক্লিক করব তাহলে কি হবে এখানে সে নয়েজটা প্রিন্ট করে নেবে নয়েজটা কি করবে প্রিন্ট করবে অর্থাৎ ক্যাপচার করবে এরপর আমি এটাকে যদি ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম বা না সিলেক্ট করলেও চলে সিলেক্ট করলাম করার পরে এখানে কি করব ইফেক্টে যাব ইফেক্ট থেকে নয়েজ চেয়ে যাব নয়েজ থেকে যাব নয়েজ রিডাকশন প্রসেস এখানে আমি ক্লিক করব ক্লিক করলে আমার ঠিক এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে এই ডায়ালগ বক্সটাকে এখন আমি মেনটেন করব ঠিক আছে এখানে মেনটেন করে আমি জাস্ট ম্যানুয়ালি এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে ফেলবো কতটুকু আমার নয়েজ রিডিউস করা প্রয়োজন ঠিক আছে তো এখানে দেখেন উপরে লেখা আছে ক্যাপচার নয়েজ প্রিন্ট তো আমরা অলরেডি একটা ক্যাপচার করে ফেলেছি এখন আমরা নয়েজটাকে রিডিউস করব রিডিউস করে দেখেন নয়েজ ফ্লোর এটা আছে ইয়েলো কালারে হাই আছে লো হচ্ছে রেড এন্ড থ্রেশহোল্ড হচ্ছে থ্রেশহোল্ড হচ্ছে কত এই সবুজ কালারে এখানে যদি আমি নয়েজ রিডাকশনে যদি নাড়াই দেখেন এটা হচ্ছে নয়েজটা আগে যেটা ছিল এক্সাক্ট পর্যায়ে যেখানে ছিল খেয়াল করেন এখানে যেটা এক্সাক্ট পর্যায়ে ছিল এটা এখানে ছিল তাই না আচ্ছা আমাদের এটাকে ক্লোজ করি ক্লোজ করে সিলেক্ট করে ক্যাপচার নয়েজ করি আগে এখানে ইফেক্টে গেলাম নয়েজ ডিটেকশন ক্যাপচার নয়েজ প্রিন্ট সিলেক্ট করলাম সবগুলা এখান থেকে আমাদের কই গেল ইফেক্ট ইফেক্টটাকে নয়েজ ডিটেকশন থেকে যাব নয়েজ ডিটেকশন এই দেখেন এখানে মোটামুটি আমার এই অবস্থায় আছে ঠিক আছে এখন যদি আমি এটাকে কমাই তাহলে এই অবস্থা কমতেছে এই অবস্থায় বাড়তেছে এটা খুব বেশি যে বাড়াবেন তা না একটা এভারেজ মান থাকবে যেখান থেকে আপনি নয়েজ ডিটেকশনটা করছেন ঠিক আছে এটা সর্বোচ্চ মান থাকবে রিডিউস বাই এখানে রিডিউস বাইটা দিবেন 100 ডেসিবেলের উপরে একদম অ্যাকুরেটলি 100 ডেসিবেল উপরে মিলে দিবেন এবার প্লে করে দেখবেন যে আপনার নয়েজটা কতটুকু রিমুভ হয়ে গেছে ঠিক আছে আমরা যদি এখানে রাখি আচ্ছা এখানে যদি হালকা একটু বাড়াই তাহলে তো এখানে তেমন একটা নয়েজ যেমন দেখা যাচ্ছে না তাই না এখানে আউটপুট নয়েজ অনলি যদি ক্লিক করি তাহলে হয়তো কিছুটা পরিবর্তন ফলো করবো কোনো সাউন্ড শোনা যাচ্ছে হ্যাঁ অল্প অল্প সাউন্ড শোনা যাচ্ছে না এটা হচ্ছে আমার নয়েজটা এর সাথে ভয়েসের সাথে কি আসছে নয়েজটা
এখানে যদি আমি হালকা একটু কমাই তাহলে দেখেন কি দেখা যাবে শোনা যায় কিছু অল্প অল্প এবারে দেই এটা পুরোটাকে মিলিয়ে দেই খেয়াল করেন একটু বেশি না এখন আমি যা মনে করলাম যে না এখানে যেটা আছে আমার এখানে টোটালি 90 থাকলে মোটামুটি বড় পারফেক্টলি আছে দেখেন তো এখন নয়েস শোনা যাচ্ছে না হালকা এই যে নরমাল শুনতে পাচ্ছি এই জিনিসের উপর ডিপেন্ড করে আমাকে এটা কি করব আউটপুট নয়েসটাকে অফ করে দিলাম দিয়ে এন্ড अप्लाई যদি করি তাহলে আমার কি হবে টোটালি নয়েসটা রিমুভ হয়ে যাবে টোটাল নয়েসটা রিমুভ হয়ে গেল এখন প্লে করছি কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জকে নিয়ে যখন আমি কাজ করতে যাচ্ছি তখন ঠিক এভাবে চাইলে আপনারা ম্যানুয়ালি কিন্তু নয়েসটাকে সুন্দর করে আপনার পছন্দ মতো যেখানে আপনার ভয়েসটা যাচ্ছে না আর ভয়েসটার কোয়ালিটি নষ্ট হচ্ছে না একদম ধরে ধরে কাজটা কিন্তু করে ফেলতে পারবেন খুব সহজ ওকে আচ্ছা এরপর আছে ইকো রিমুভ ওকে তাহলে নয়েস নিয়ে আমাদের কাজ শেষ रेकर्डिंग खोला जगह रेकर्ड करी तो इको रिमुव क्षेत्र नॉर्मली जमन एक खोला जगह जो कथा बोली কথার একটা প্রতিধ্বনি আমার কাছে আসে তেমনি আমি যখন নরমালি এখানে কথা বলছি এখানে প্রত্যেকটা জিনিস থেকে আমার কথার কিন্তু হালকা হালকা প্রতিধ্বনি আসে যেটা আমি কিন্তু সহজে বুঝতে না পারলেও আমার ডিভাইস কিন্তু সহজে ক্যাপচার করে ফেলবে ঠিক আছে আর আমি কথা বলার সময় কিন্তু যে এরকম ফ্রিলি কথা বলার সময় একটু একরকম একটা ফিলিং শরীরে একটা অনুভূতি থাকে কথা বলার এবং যখন আমি রেকর্ড করি তখন অনুভূতিটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু আর ভালো করে স্পষ্ট বোঝা যায় এই ধরনের অডিওগুলোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে রিমুভ করতে হবে ইকোটাকে ইকোটা যদি রিমুভ করতে পারি নরমাল ন্যাচারালি তাহলে কিন্তু খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন তার মধ্যে ইকো রিমুভার একটা রেকর্ড করছি যেখানে আমাদের কাছে টেস্টিং এর ওয়েটা হচ্ছে আমরা ইকোটাকে রিমুভ করব দেখেন এখানে আস্তে করে কথা বলছি তারপরে কিন্তু অনেক বেশি বেশি ফ্রিকোয়েন্সি চলে আসছে তাই না আচ্ছা এটাকে পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে নেব নিয়ে দেন আমরা কাজ করব ইকো রিমুভ করার জন্য আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে প্রতিবার যদি ইফেক্ট ট্র্যাক থেকে ইফেক্ট মেনু থেকে কাজ করি এরাও করতে পারবো আমরা এখানে সবচেয়ে সহজ হচ্ছে এখানে ইউজ করা ঠিক আছে কারণ আমি ইফেক্ট প্যানেল যেমন ইফেক্টের জন্য ইউজ করছি ইফেক্ট যেমন ইফেক্টের জন্য ইউজ করছি তেমনি এখানে ইফেক্ট দেওয়া যাবে ইফেক্ট র্যাকটাকে আমরা ইউজ করা অবশ্য করবো এখানে একসাথে 16টা ইফেক্ট একসাথে দিয়ে দেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরকম দেওয়ার কিন্তু সর্বোচ্চ সুযোগ এখন পর্যন্ত আপনাকে দেওয়া আছে তবে আমাদের সর্বোচ্চ 3টা থেকে 4টা বেশি কিন্তু আমার একটা প্রবলেম পড়েন বিশেষ করে ওয়েব ফর্ম এডিটিং এর ক্ষেত্রে তো কি করব আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেন ফিল্টার এন্ড ইকুয়ালাইজার আছে এখানে দেখেন সরি ইকোটাকে আমরা রিমুভ করব না হ্যাঁ ডিলে ইকো এখান থেকে আমরা এক মিনিট আচ্ছা ওকে নয়েস ডিটেকশনে গেলাম এখান থেকে রিভার্ব ক্লিক করলাম রিভার্ব হচ্ছে কোনটা ইকোটাকে ডিটেক্ট করে ফেলবে ঠিক আছে কিভাবে কাজ করে যদি আমি নরমালি প্লে করি দেখেন এখানে আমার হালকা ইকো আছে আচ্ছা এখানে সাউন্ডটা আমরা দেখেন এখানে আস্তে করে কথা বলছি তারপরে কিন্তু অনেক বেশি কিছু করতে পারছি তাই না যেখানে আমরা এভাবে চলে কি করবেন আপনি এখানে সর্বোচ্চ দেখেন 18 সেকেন্ড বাড়িয়েছি 18% বাড়িয়েছি এভাবে আপনি আপনার মাইকোর মানটা কি করতে পারেন যদি যখন দেখেন ইকো থাকবে নরমালি এখানে ইকোটা বলতে আমার ভয়েসের টোনের ক্ষেত্রে সে এখানে হালকা একটু যে আমার ভয়েসটা একটু হালকা একটু ডিফারেন্স হবে যার কারণে এটাকে ইকো মনে করে মানে ওখান থেকে উপর লেভেলটাকে একটু হালকাটাকে একটু কি গাম্ভীর্যটা বাড়িয়েছে ঠিক আছে যদি একটু আমরা একটু করছে এইভাবে কিন্তু চাইলে আমরা কিন্তু ইকোটাকে রিমুভ করে দিতে পারি ঠিক আছে এটা টোটাল ভয়েসের উপর থেকে ইকোটে যাবে এবং এখানে দেখবেন এই জিনিসটা ম্যাচিং করে যাচ্ছে সেই জায়গা থেকে যদি আমরা হালকা একটু বাড়িয়ে দেই হালকা একটু বাড়িয়ে দেই এটা হচ্ছে মোটামুটি একটু কম আগে তুলনায় দেখেন এখানে আস্তে করে কথা বলছি তারপরে কিন্তু অনেক বেশি ঠিক আছে দেন আমি এটাকে যদি ওকে করে দেই এখানে আমি ক্লোজ করে দিলাম এখন দেখা গেল স্যার এখানে তো ওকে করছি এখানে ক্লোজ করছি কারণ এখানে অ্যাপ্লাই করার জন্য আপনি বলছেন 16টা দিয়ে একসাথে অ্যাপ্লাই করার সুযোগ আছে তাই অ্যাপ্লাইটা তখনই কাজ করবে যখন আমি কি করব এখান থেকে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে এটা সম্পূর্ণরূপে ইকোটা অ্যাপ্লাই হবে এখানে আমাদের কাছে একটা সিকোয়েন্স টেস্ট থাকে নিয়ে আমরা ইকোটাকে রিমুভ করব দেখেন এখানে আস্তে করে কথা বলছি তার এই হচ্ছে নরমালি অ্যাপ্লাই এখানে ইকো রিমুভ করার একটা মেইন প্রসেস ওকে এখন চলেন কি হচ্ছে কম্প্রেশন দেখি
ইকুয়ালাইজার পরে দেখব আমরা কম্প্রেশন দেখব তারপর ইকুয়ালাইজার দেখব তারপর লিমিটার তারপর ভয়েস থেকে ওকে তো এখন কম্প্রেশন কিভাবে কাজ করে কম্প্রেশন নিয়ে কাজটা হচ্ছে আপনার টোটাল যে ভয়েসটা আছে ভয়েসটা রেকর্ড করছেন করার সময় কি হচ্ছে আপনি কথা বলছেন তাই না কথা বলার সময় আপনারা যখন খুব বেশি এক্সাইটেড আপনি খুব বেশি যখন এক্সাইটেড তখন ভয়েসের টোন একরকম থাকে বাড়ে ঠিক আছে তারপরে খুব স্যাড মুডে কথা বলেন তখন একরকম থাকবে খুব নর্মালি ফ্রিলি কথা বলেন তখন একরকম তাই না তার মানে কি ভয়েসটার টোনটা কিন্তু আমার বেশি কম বেশি হয় এই যে কম বেশিটাকে এটাকে ব্যালেন্স করার জন্য ইউজ করা হয় কম্প্রেসার ঠিক আছে কম্প্রেসারের পরে কাজ হচ্ছে লিমিটার লিমিটের পরে পরে হচ্ছে কম্প্রেসারটাকে বুঝি এবং এর পাশাপাশি একটা ইকুয়ালাইজার আছে যখন আপনি একটা কিছু রেকর্ড করছেন রেকর্ড করার পর কোন একটা অংশকে আপনি চাচ্ছেন যে টোটাল যে অডিওটা আছে এই অডিওটা কিন্তু আমাকে কম্প্রেস করতে হবে অর্থাৎ আমি এটাকে পরিবর্তন মান ধরে ধরে আমি কিন্তু কাজ করতে চাচ্ছি ঠিক আছে তখন ইউজ করবো আমরা কম্প্রেসার কম্প্রেসার ইউজ করার জন্য আমরা যদি ইফেক্ট র্যাককে সরাসরি ব্যবহার করি তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে আপনার ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার যাই সরি ইকুয়ালাইজার এখানে না আমাদের কাজটা করতে হবে কম্প্রেসার এখানে দেখেন কয়েকটা আছে ওকে এখানে আছে অ্যাম্পলিফাই চ্যানেল মিক্সার ডিজার ডিজার হার্ড লিমিটার মাল্টিব্যান্ড কম্প্রেসার সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসার কম্প্রেসার ক্ষেত্রে আমরা লিঙ্ক সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসারটা এখানে ইউজ করছি ঠিক আছে এখানে কিরকম কাজ করে এটা কাজ হচ্ছে আমি থ্রেশহোল্ড কতটুকু দিব থ্রেশহোল্ড কোনটাকে বোঝায় আমার ভয়েসটা দেখে আমি টোটাল করছি আমার ভয়েসটা কিন্তু একবারে টোটাল 6 থেকে 9 এর মধ্যে কিন্তু শোনা যাচ্ছে তাই না যেহেতু আমি একটা ইফেক্ট ইউজ করেছি এখন চাচ্ছি যে আমার যে ভয়েসটা আছে এটা কি থাকবে কম্প্রেস করবে অর্থাৎ একই লেভেলে রাখার চেষ্টা করব একই লেভেলে রাখার চেষ্টা করব দেন আমি এখানে কম্প্রেসার ইউজ করতে চাচ্ছি দেন কম্প্রেসারটাকে তখন থাকবে আমার কম্প্রেসারের অ্যাভারেজ হচ্ছে 9 থাকবে -9 -9 এর ভিতরে -10 এর মধ্যে থেকে এর বেশি বাড়বে বেশি বাড়বে এরা হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট লেভেল ধরে দিলাম থ্রেশহোল্ড এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ আচ্ছা এরপর দুই নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে এর রেশিওটা কি রেশিও 1:1 1:1 এর কাজটা হচ্ছে আপনি যদি একের সাথে এক গুণ করেন কতটুকু হচ্ছে এক দুই এর সাথে এক গুণ করেন তাহলে যেটা যদি হয় তাহলে 1:1 মানে সিমিলার 1:1 এটা যা ওটা ওটা 1:1 1:1 এখানে কোনো কাজ হবে না যখন এখানে আমরা 2:1 তার মানে 2 ভাগের 1 ভাগ 3:1 3 ভাগের 1 ভাগ 4:1 4 ভাগের 1 ভাগ 5:1 5 ভাগের 1 ভাগ তো এখানে রেশিওটা আপনাকে মেনটেন করতে হবে আসলে আপনি কিরকম ভাবে কাজ করতে আছেন অর্থাৎ যখন সে হাই ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবে তখন সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে ধরে সে কাজ করবে আমরা ধরেন এখানে ডেসিবেলের মানটা বাড়িয়ে দিলাম কোনো কারণে একটু বাড়িয়ে দিলাম জিনিসটা বোঝানোর জন্য তাহলে আমি প্লে করি তাহলে মনে হয় যে আমার কিন্তু একদম 6 লেভেলে গেছে তাই না এখন আমি কি করব চাচ্ছি রেশিও মানটা ধরে কাজ করব তো এখানে আমার ভয়েসে একটা যে মান থাকে আছে দেখেন একটা নির্দিষ্ট ন্যূনতম একটা মান আছে আমার ভয়েসে সেক্ষেত্রে এটাও বেশি এটাও বেশি আমি একটা চাচ্ছি যে না এত বেশি থাকবে না 9 এবং 10 এর ভিতরে থাকবে সীমাবদ্ধ থাকবে তো আমি যদি এখানে সীমাবদ্ধ রাখতে চাই তাহলে আমি এখানে মাইনাস দিলাম 9 9 ডেসিবেলের মধ্যে তার সীমাবদ্ধ থাকবে এটা একটা আর রেশিও হচ্ছে এর বাইরে যে ইয়াটা আছে অর্থাৎ বাইরে যে বড় ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সিটির উপর ডিপেন্ড করে কাজ করবে ঠিক আছে তাহলে আমি রেশিও বলছি যে ওইখানে যে কাজটা হবে ওটা কেটে তুমি কত 3:1 মানে 3 ভাগের 1 ভাগ করে ওখানে কেটে ফেলবা ঠিক আছে 3 ভাগের 1 ভাগ যদি কেটে ফেলো এখানে যদি 3টা করে ভাগ করি তাহলে মোটামুটি একটা কাটা পড়ে যাবে নির্দিষ্ট লেভেলে অথবা যদি 4 ভাগের 1 ভাগ দিই সেভাবে কিন্তু চাইলে আপনি কাটটা করতে পারেন তো আমি এখানে 3 ভাগের 1 ভাগ দিলাম ঠিক আছে এখানে আমরা 3 4 5 এই তিনটার মধ্যে লিমিটের মধ্যে কিন্তু কাজ করলেই হয়ে যাবে খুব বেশি দিতে হবে না আচ্ছা অ্যাট্রাক বলতে একটা শব্দ আছে অ্যাট্রাক বলতে কি যখন সে ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সিটা দেখবে তখন কত তাড়াতাড়ি কত দ্রুত সে অ্যাট্যাক করবে অথবা কত দ্রুত সে কাজটা করবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাট্রাকটা কাজ করে ঠিক আছে তার মানে হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি রেঞ্জটা দেখছে বাড়তেছে যখন বাড়তেছে যেমন সাপোজ আমরা কি করি যেমন হচ্ছে সাপোজ যদি দেখা যাচ্ছে কি হচ্ছে নদী ভাঙ্গন ঠিক আছে নদী ভাঙ্গনের সময় যদি শুরু করে নদী ভাঙ্গন শুরু হয়েছে তখন যদি আমরা কি করি একটা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তাহলে কিন্তু নদী ভাঙ্গনটা আমরা কিন্তু রোধ করতে পারবো তাই ঠিক কিনা কিছু হলে রোধ করা যাবে এখন দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে লাস্টে আছে বাড়ি উঠানে আসে তখন আমি দিচ্ছি তাহলে বাকিটুকু বাড়ি যে অংশটুকু আছে আমি টিকাতে পারবো টিকাতে পারবো না তেমনি ভাবে এখানেও কাজটা করে যে অ্যাটাকটা কতক্ষণ সময় হবে অ্যাটাকটা আমি এখানে বললাম 2 মিলিসেকেন্ড এখানে কিন্তু মিলিসেকেন্ড হিসেবে আসে মাইক্রোসেকেন্ড না মিলিসেকেন্ড অর্থাৎ 100 মিলিসেকেন্ডে 1 মিলিসেকেন্ড অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে এখানে 2 মিলিসেকেন্ড ওকে এরপর যে রিলিজ চার সে যদি এটা শুরুই করে 2 সেকেন্ডে তাহলে কত দ্রুত সে ছেড়ে দিবে তো ছেড়ে দেওয়ার রেশিওটা কি হবে রেশিও মানটা কতটুকু আসবে কতটুকু সে ছেড়ে দিবে তখন আমি বলছি যে না এ হচ্ছে
50 মিলিসেকেন্ড যখন যাবে তখনই ছেড়ে দিবে, এর বাইরে ছেড়ে দিবে না। এভাবে যদি একটা অ্যাভারেজ মান ধরে নেন তাহলে কিন্তু আমি যদি প্লে করি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের বাইরে কিন্তু সে কাজ করছে। তবে এখানে বয়সটা কি হচ্ছে, আগে যে খেয়াল করবে টোটালটাকে ধরে ছেড়ে দিতে হবে। আচ্ছা যদি ছেড়ে দেই আগে জিনিসটাকে অ্যাভারেজ নিয়ে আসলাম, ইকুয়াল কম্প্রেসার করে একটা কম্প্রেস করে ফেললাম, তার যেটুকু কম্প্রেস করা বা কেটে ফেলা, চার ভাগে তিন ভাগ বা তিন ভাগের এক ভাগ কেটে ফেললো, এটা করে যে একটা লিমিটে আনলো, লিমিট করার পর একটু সবগুলো এক্সাক্ট লাইন বরাবর যদি আনতে যাই তখন আমাদের করতে হবে এখান থেকে গিয়ে এই আমাদের অ্যাম্পলিটিউড এন্ড কম্প্রেশনে গিয়ে আমরা হার্ট লিমিট ইউজ করবো। এই লিমিটটা কি করবে, লিমিট করবে, কিভাবে লিমিট করবে দেখেন, আমি এটাকে যদি মোটামুটি এখানে নিয়ে আসি তাহলে আমার বয়সটা কিন্তু সর্বোচ্চ 13 বাইরে যাবে। একবারে কিন্তু আমি লিমিট ধরে দিলাম, আমি বললাম যে না তুমি হচ্ছে 0.9 এটা -9 এ যাও, ঠিক আছে -9 এর বেশি তুমি কখনোই উঠতে পারবে না, এটা হলো তোমার লিমিট। দেখেন আমার সর্বোচ্চ -9 কাজ করবে, এর বাইরে সে একটুকু কাজ করবে না। এখন প্রশ্ন আসতে পারে লিমিট আর কখন ইউজ করবো, ঠিক আছে লিমিটার তখন ইউজ করবেন যখন আপনার সমস্ত অডিটিং এর কাজ শেষ, ফাইনালে গিয়ে কিন্তু আপনি লিমিটার ইউজ করবেন, লিমিটার কিন্তু শুরুতে ইউজ করবেন না। কারণ হচ্ছে আমার যখন সবকিছু করা ওকে, আমার নয়েজ রিডিউশনের কাজ শেষ, রিডাকশনের কাজ শেষ, তারপর হচ্ছে আমার সবকিছু কাজ শেষ, তারপর আমি গিয়ে লিমিটার ইউজ করবো। কেন, যদি আমি আগে লিমিটার ইউজ করি তাহলে কি হবে, আমার যে নয়েজ এর পরে সব কারেকশন করার পর যখন দেখা যাবে ভয়েসের গেইনটা কমে গেছে, যখন আমি গেইনটা বাড়াবো তখন কিন্তু আমার নয়েজটা চলে আসবে, ঠিক আছে। তখন আমি কি করতে পারি, আমার এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি যখন লিমিটার ধরে দিলে লিমিট অনুযায়ী সে তখন কিন্তু সাইজ হয়ে যাবে, ওকে। দেন আমি বলছি এটা হচ্ছে 9 এ থাকলে আমার লিমিট হচ্ছে বেশি দেওয়া দরকার নেই, এদিকে গেলে আমার রেট অফ মার্ক ধরে দিচ্ছে। আমি যদি বলি স্যার 9 এ না দিয়ে আপনি 8 এ দেন, হ্যাঁ দেওয়া যায়, এটা দেওয়া যায়, এখানে গেইন করে নিবে সে, এটা একটা দিলাম। ইনপুট বুস্ট, ইনপুট বুস্ট বলতে কি বোঝাচ্ছে, যে ভিতর থেকে কতটুকু এটাকে গ্রো করবে, ঠিক আছে, এই তো লিমিট যা আছে তাই থাকবে, কিন্তু লিমিটের ভিতরে থেকে সে নিজেকে কতটুকু জোরালো ভাবে বলবে সেটাকে ইউজ করা হয় এখানে ইনপুট বুস্ট। এখানে একটা জিনিস দিলাম, এখানে একটা দিলাম, পার্থক্য বুঝতে পারতেছে, ইনপুট বুস্ট হচ্ছে তার লিমিট কিন্তু ঠিকই আছে, কিন্তু ভিতর থেকে কতটুকু সে কতটুকু এটা করতে বা জোরালোটা বাড়বে সেটা হচ্ছে ইনপুট বুস্ট। আমি দিলাম আগেরটার মধ্যে 2 আর এখানে রিলিজ টাইম দিলাম 50, ওকে। দেন আমি যদি করি দেখেন দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম, এখানে কাজ শেষ, এখানে যখন অ্যাপ্লাই করবো তখন দেখবো টোটালটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখেন এক লেভেলে আসছে, আসছে না, ছোট বড় সব কিন্তু একই লেভেল, -8 এর উপরে একটাও নেই, যা আছে সব -8 এর মধ্যে, সব আমার কি হয়ে গেল লিমিট হয়ে গেল। এখানে দেখেন একটু কিছু অংশ আমি যদি রিপিট করি, হালকা একটু সাউন্ড শোনা যাচ্ছে না, আচ্ছা এখন আমি কি করবো, লিমিট করার পরে সব কিছু করার পরে যদি আপনি চান এখান থেকে আপনি সিলেক্ট করে দেন এখান থেকে আপনি নয়েজটাকে রিমুভ করে দিতে পারেন, নয়েজ ক্যাপচার করে সবগুলো নয়েজ রিমুভ করলে লিমিট এক জায়গায় থাকতে হবে, ক্লিয়ার। আচ্ছা তো এই হচ্ছে টোটালি আমাদের একটা কাজ হয়ে গেল। এখন আরেকটা যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখানে এই দেখুন এই লিমিটে মোটামুটি আমাদের যা আছে এখানে অতটা তোমার প্রযোজ্য হবে না। আচ্ছা এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে লিমিট যে আমরা করে ফেললাম, ঠিক আছে, এই লিমিটের কাজটা কমপ্লিট করলাম, করে আমরা এখন এখান থেকে নয়েজ ক্যাপচার করি, এফেক্টে গেলাম,
থেকে নয়েজ ডিটেকশন আফটার নয়েজ স্প্রিং সিলেক্ট করে ইফেক্ট নয়েজ নয়েজ ডিটেকশনে দিয়ে দিলাম। দিয়ে আমি বললাম এবারে যা আছে তাই থাকলো, এই মান আমি খুব বেশি করলাম না, অ্যাডজাস্ট করে ফেললাম। দেখেন আমার মধ্যে আর কোনো নয়েজ নাই এবং ভয়েসটা এবং লিমিটার ধরে একসাথে সব কিছু। আপনাদের মাঝখান থেকে এখন আপনি একটা জিনিস করব, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে যে জিনিসটা নিব সেটা হচ্ছে একটা ভয়েস নিব। যা কিছু গল্প হতে পারে, কবিতা হতে পারে, গান এটা আসলে এখানে আসবেন, এখানে আসে রেকর্ড করে দিবেন। তবে 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 এখনো শেষ হয়নি, তবে একটা পার্ট বাকি আছে। এটা হচ্ছে এখন এখানে আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিককে ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি একটা কোনো একটা প্রতিবেদন তৈরি করছেন বা কোনো বিষয় নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছেন, মানে ভিডিও ফুটেজ কালেক্ট করে, যেমন আমরা ঘড়িয়াল তারপর হচ্ছে মায়াজাত ডকুমেন্ট দেখি না একটা বিষয় নিয়ে, ঘড়িয়াল দেখা হচ্ছে কোনো একটা পানি বিষয় নিয়ে একটা টেক্সট আসে চ্যানেলে, ওটাকে আপনি কি করতে টেক্সটের মধ্যে বলছেন, আমি টেক্সটের মধ্যে বলছি বাট আমি এখানে চাচ্ছি কোন কাজটা করব, এখানে যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে। এখন টোটাল যে আমি প্রজেক্টটা তৈরি করছি সেই প্রজেক্টটা হচ্ছে আমার 20 মিনিটের, বাট আমি যে গানটা চুজ করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যে মিউজিকটা চুজ করছি এর মিউজিক তো সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ হচ্ছে, হ্যাঁ, আর আমি যে প্রজেক্টটা তৈরি করছি এটা 20 মিনিটের উপরে হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 45 মিনিট, তাহলে আমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চাই তাহলে আমি নর্মালি কিভাবে ইউজ করবো, কিভাবে ইউজ করবো আপনি বলেন, কিভাবে ইউজ করা যাবে, ওই কি লুপ করবো, হ্যাঁ লুপ করে দিতে পারি, লুপ করে দিব, কোথায় লুপ করবো, এটা তো অডিও নির্দিষ্ট টাইম লেভেল আছে না, অ্যানিমেশন আর অডিওর মধ্যে ডিফারেন্স আছে, এখানে এক্সপ্রেশন দিবেন আপনি, হ্যাঁ অডিওটা বাজাচ্ছি, এই অডিওটাকে আমি চাচ্ছি আরো 20 মিনিট ধরে এটা প্লে হবে, ঠিক আছে, যদিও ডেসিবেলটা আমরা ডেসিবেলটা কমিয়ে দেই, মোটামুটি একটা খারাপ না, খুব ভালো একটা শোনাচ্ছে, তাই না, আমরা একটা লিমিটের মধ্যে শুনছি। এখন চাচ্ছি যে এইটাকে আমি অ্যাডজাস্টিং রাখি, আগের অবস্থা যেটা ছিল সেখানে রাখি, দেখেন ওকে, দেন আমি চাচ্ছি এটা কি করবো টানা 20 মিনিট ধরে প্লে করবো, ঠিক আছে, এটা অনটা আমি নর্মালি জানি কপি করে পেস্ট করবো, কপি করে পেস্ট করবো, কপি করে পেস্ট করবো, করতে করতে নর্মালি অ্যাডজাস্ট পর্যন্ত নিয়ে এসে তারপর আমার কাজ শেষ, কিন্তু আমার এখানে সহজের মাধ্যমে আমাকে এত কপি করতে হবে না, এই যা করার করে যদি হয় তাহলে আমাদের জন্য কিরকম সুবিধা হবে, চলেন শুরু করি। এর জন্য কি করব, এই জন্য যে কাজটা করতে হবে, যদি এটা সিঙ্গেল ট্র্যাক, এটা কি কি ট্র্যাক, সিঙ্গেল ট্র্যাক, এই সিঙ্গেল ট্র্যাকটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, এটা কাজ করার জন্য কি করতে হবে, সরাসরি আমি যাব এখানে, এখানে গিয়ে এটাকে আগে সিলেক্ট করব, এই লেয়ারটাকে সিলেক্ট করার পর পরে আমার এখানে একটা অপশন আসবে যে ইনসার্ট ইনটু মাল্টি ট্র্যাক, ইনসার্ট ইনটু মাল্টি ট্র্যাক, আমি মাল্টি ট্র্যাকে ক্লিক করলাম, ইনসার্ট করতে যাচ্ছি, দেন নিউ মাল্টি ট্র্যাক সিজন আমি এখানে ক্লিক করব, নিউ মাল্টি ট্র্যাক চলে আসবে, এখানে আমরা মাল্টি ট্র্যাকের জন্য নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, মিউজিক দিলাম, দেন আমরা ওকে করে দিলাম, দেন আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেল, স্টুডিও ট্যাপে একটা মাল্টি ট্র্যাকে চলে আসবে। এই মাল্টি ট্র্যাকে চলে আসার পরে আমি এখন কি করব, এই দেখেন টোটালটা কিন্তু সেট হয়ে গেছে মাল্টি ট্র্যাকে, প্যান এতটুকুই 2 মিনিট 12 সেকেন্ডে, ওকে, দেন আমি এখান থেকে চলে যাব প্রপার্টি, ওটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে আমি এখানে রিমিক্স নামে একটা অপশন পাবো, রিমিক্স, রিমিক্সে গিয়ে আমি এনাবল রিমিক্সে ক্লিক করব, সে কি করবে অ্যানালাইজ করবে টোটাল মিউজিকটাকে, অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে তারপর সে বের করবে যে আসলে এটা কি করবে আর্টিফিশিয়ালি ইন্টারনেটের মধ্যে অ্যানালাইজ করবে যে এর মধ্যে কি কি ডাটা আছে, এই ডাটাটা হয়ে গেল, দেন আমি রিমিক্সে এখানে টার্গেট ডিউরেশন একটা বলে অপশন আছে, টার্গেট ডিউরেশনে গিয়ে বললাম তুমি এখানে টোটাল 20 মিনিটের জন্য হও, এটা হবে 0, ইট ইজ 2, এটা হবে 0 0 0, ওকে, দেন ডিউরেশন ধরে দিলাম, টোটালটা অ্যানালাইজ করে এই টোটাল মিউজিকটা হবে 20 মিনিট।
দেখেন এখন কতটা আছে 3 মিনিট সময় নিয়ে এটাকে তৈরি করব ওই মিউজিকটাকে ওই টোন ধরে ধরে কারপর কোনটা বসবে সিরিয়াল ধরে একবারে সেটা তৈরি করব তাহলে আমাকে বারবার করতে হচ্ছে না এরপর আমি সুন্দর করে এটাকে সেভ করে দেব দিয়ে আমার প্রজেক্টের জন্য আমি এক্সাক্ট যেখানে আমার টাইম শেষ সেই পর্যন্ত এখানে ডিউরেশন ধরাই আমি এখানে বলছি টোটাল এক্সাক্ট 20 মিনিটের শেষ দেখেন এটা টোটালটা এখন হচ্ছে